বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রতিযোগিতামূলক বাজারের উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে বাঙালি মালিকানাধীন ইউরোফুডের সর্ববৃহৎ স্টোর বাঁশতলা বাজারের নবম শাখার উদ্বোধন করা হয়েছে বার্মিংহামের আলমর্কে। আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, রবিবার উদ্বোধন শেষে বৃহৎ এই মাসালা বাজারের সব শ্রেণী ক্রেতাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে বলে ঘোষণা দেন ইউরোফুডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সেলিম হোসেন এফবিএ। ইউরোফুডের নবম শাখা মাসালা বাজারে উদ্বোধনকালে বাঙালি কাউন্সিলর নওয়াজ আলী, ইউরোফুডের ডাইরেক্টর রহিম মিয়া, সাইফুল জব্বার সহ বার্মিংহামের সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। মাসালা বাজারের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে ছোট বড় মাছের বিশাল ভান্ডার ও ইউরোফুডের নিজস্ব পণ্যের আকর্ষণীয় অফার চলবে আগামী 12 মে পর্যন্ত। প্রায় 150 গাড়ি পার্কিং সুবিধা সহ এই নতুন মাসালা বাজারে সাফল্যের সকলের সহযোগিতা কামনা করেছেন এরিয়া ম্যানেজার শাহাব আলী এবং রিজিওনাল ম্যানেজার আফসার আলী নাজ। এখানে আমরা ভ্যারাইটি, আমাদের রেঞ্জ বেশি। ইনশাল্লাহ আমরা এই দোকানে আসলে আপনার আর টেস্কো সেঞ্চুরিতে যাইতে হবে না। বাঙালি সব আইটেম পাবেন, মেইন স্ট্রিম সব আইটেম পাবেন, অন্য কোনোখানে গিয়ে আর আপনার শপিং করতে হবে না। এই আইডিয়া নিয়ে আমরা করতেছি এবং ভবিষ্যতে যতটা করবো আমরা খুব বড় বড় করে করব। আর ক্যাটারিদের জন্য আমাদের এখানে কিমপ্রন, চিকেন, পাপাডামস, ম্যাঙ্গো চাটনি, রাইস, আটা সব কিছু খুব ভালো প্রাইসে আছে। লিডস বাংলাদেশের সেন্টারের বোর্ড অফ ডাইরেক্টরদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার লিডসের একটি সেন্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়ার রিপোর্টে। গত 28 এপ্রিল লিডস বাংলাদেশ সেন্টারের বোর্ড অফ ডাইরেক্টরদের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে ভোট গ্রহণ পরিচালনা করেন শিক্ষাবিদ আব্দুল কুদ্দুস এবং ডক্টর জাফরুল্লাহ। ভোট গ্রহণ চলে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এতে লিডস 7, 8 এবং 9 এর সকল ভোটাররা অত্যন্ত সুন্দরভাবে তাদের ভোট প্রদান করেন। 12 সদস্য বিশিষ্ট বোর্ড অফ ডাইরেক্টরের জন্য 2টি গ্রুপের মোট 24 জন প্রার্থী এতে অংশগ্রহণ করেন। আশা রাখি যে আজকের নির্বাচনে আমরাই জয়যুক্ত হব এবং জয়যুক্ত হলে এটা শুধু আমরা লিডসবাসীর জন্য হব এবং কমিউনিটি সেন্টার জন্য, আমার নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। যারাই আজকে নির্বাচনে জয়ী হবে ইনশাল্লাহ সম্মিলিতভাবে সবার সমর্থন নিয়ে এই সেন্টার পরিচালনা একদম বাংলাদেশ কমিউনিটির যাতে সর্বাধিক উন্নতি সাধন হয় এবং সেন্টার উন্নতি লাভ করে এইভাবে আমরা চেষ্টা করব। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশ সেন্টারকে এগিয়ে নেওয়ার জন্য। বাংলাদেশি সেন্টারে যারা আমরা ডাইরেক্টর ছিলাম, আমরা সবসময় বাংলাদেশ কমিউনিটির জন্য কাজ করেছি, বাংলাদেশি কমিউনিটির ফায়দার জন্য কাজ করেছি। আমরা সকল একসাথে মিলিয়া ইলেকশন গেলাম যে ইলেকশনে বাংলাদেশি কমিউনিটি সেন্টারের ডাইরেক্টর শিবা হলর নির্বাচন হয় আর এরা ওই 2 বছর লাগিয়ে আমরা পলিসি মেক করেন। অনেক অপেক্ষার পর অবশেষে লিডস বাংলাদেশ সেন্টারের বোর্ড অফ ডাইরেক্টরদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে যারাই বিজয়ী হয়ে আসবেন, বাংলাদেশি কমিউনিটির এটাই প্রত্যাশা তারা যেন বাংলাদেশি সেন্টারকে আগামীতে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান। লিডসের বাংলাদেশ সেন্টার থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ আব্দুস সামাদ আজাদ স্মরণে এবং সাভারে ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সভা করেছে গ্রেটার ম্যানচেস্টার আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ। বিস্তারিত থাকছে তৈবুর রহমান শ্যামলের রিপোর্টে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ আব্দুস সামাদ আজাদ স্মরণে গ্রেটার ম্যানচেস্টার আব্দুস সামাদ স্মৃতি পরিষদ ম্যানচেস্টার স্থানীয় একটি কমিউনিটি হলে আয়োজন করেছিল এক স্মরণ সভার। সংগঠনের আহ্বায়ক আবুল কাশেমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আমিনুল হক ওয়েসের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়জুল হক। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সাজ্জাদ খান। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান, সলফুড্রিং প্রজেক্টের চেয়ারম্যান আব্দুল হান্নান, ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সভাপতি এম এ মুনিম, ম্যানচেস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গুলাম মুস্তফা, গোস মিয়া, ডি এন কুরাইশি, রুইস আলী, ওয়াস কামালি প্রমুখ বক্তারা স্মরণ সভায়
আব্দুল সামাদ আজাদের কর্মজীবনের উপর আলোচনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের সময় তার সাহসী ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে তার রাজনৈতিক মতাদর্শ থেকে রাজনৈতিক শিক্ষা নেওয়ার আহ্বান জানান। পরিশেষে তার আত্মার ও সাভারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে সভাটি শেষ হয়। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। নিজ দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় নিয়ে ভেনিসের ম্যাস্ট্রেভিয়া পিএভে অনুষ্ঠিত ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছিল ভেনিস বাংলা স্কুলের ছাত্রছাত্রী সহ প্রবাসী বাংলাদেশিরা। রিপোর্ট করছেন আমাদের প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। প্রবাসী বাংলাদেশিরা চেষ্টা করে নিজ দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে, এজন্য বিদেশি কিছু কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশিরা তাদের কৃষ্টি কালচার বিদেশিদের মাঝে তুলে ধরে। ম্যারাথন দৌড় বিশ্বের সবচেয়ে বয়স্ক দৌড় হিসেবে পরিচিত আর প্রতি বছর ভেনিসের ম্যাস্ট্রেভিয়া পিয়াবে স্থানীয় কমুনি এই ম্যারাথন দৌড়ের আয়োজন করে এবং ইতালিয়ান বিভিন্ন দেশীয় সংগঠন সহ বিভিন্ন ভাষাভাষী লোকদের আমন্ত্রণ জানায়। এই আমন্ত্রণে সাড়া দিয়ে বয়স্ক থেকে শুরু করে ছোট শিশু সহ ভেনিস বাংলা স্কুল অংশগ্রহণ করে এই ম্যারাথন দৌড়ে। আর দৌড় শেষে সকলে একত্রিত হয় বিয়া পিয়াবে পার্কে। এ সময় ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সারওয়ার স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবকদের নিয়ে একটি স্টলের মাধ্যমে বাংলাদেশী খাবার ও পানীয় সরবরাহ করে। এছাড়া ছাত্রছাত্রীরা ক্যারাম খেলা, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ বাংলাদেশী রিক্সা উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মাঝে। এ সময় মেসে কমুনির সহকারী পৌর মেয়র সান্দ্র সিওমানাত, পৌর পুলিশের প্রেসিডেন্ট মাসিমো বেন্তুরিনি, পৌর কর্মকর্তা কিয়ারা পুপিনি, ইতালো ট্রেন্টিন, রোবের্তা জানুবেল্লো, ভেনিস টিভির পরিচালক সিনোর পাওলো বাংলাদেশীদের প্রশংসা করে বলেন, cittadini provenienti dai paesi più diversi, qui c'è una grossa comunità del Bangladesh e mi auguro che ce ne saranno tante altre di queste occasioni. ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সারো সহ অভিভাবকরা বলেন, ক্যারাম বোর্ড, ক্রিকেট, ব্যাডমিন্টন, এই খেলাগুলো আমাদের প্রদর্শনী, এদেরকে দেখানো, আমাদের কালচারটা এদের কাছে তুলে ধরা, আমাদের দেশীয় কৃষ্টি কালচারকে ধরার জন্য আমরা একত্রিত হয়েছি। ইতালি ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। যুক্তরাজ্য সফররত বাহুবল উপজেলার এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক হিফজুর রহমানকে গ্রেটার ম্যানচেস্টারে বসবাসরত বাহুবলবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, বিশিষ্ট সমাজসেবক বাহুবল উপজেলার এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক হিফজুর রহমানের সম্মানে গ্রেটার ম্যানচেস্টারে বসবাসরত বাহুবলবাসীর পক্ষ থেকে ম্যানচেস্টারের স্থানীয় একটি কমিউনিটি হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিএমবির ভাইস চেয়ারম্যান সাইকুল ইসলাম সাইকুলের সভাপতিত্বে এবং রুহুল আমিন রুহুলের পরিচালনায় সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক হিফজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জিএমবির চেয়ারম্যান মইনুল আমিন বুলবুল, ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান, ম্যানচেস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক আহমেদ, সাপ্তাহিক প্রবাস বাংলার সম্পাদক আফজাল রাব্বানি, ডিএন কোরাইশি, ধলা মিয়া, আবু তাহের প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাসীদের অর্থায়নে পরিচালিত বাহুবল উপজেলার এডুকেশন ট্রাস্টের সার্বিক উন্নয়নে প্রবাসীদের বিশেষ করে ম্যানচেস্টারবাসীর কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। আগামীতে এলাকার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে ইসলাম বিরোধী ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের কর্মকাণ্ড চিরতরে বন্ধের দাবিতে সম্মিলিত উলামা মুসলিম পরিষদ চেস্টার এবং নর্থ ওয়েস্ট শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় চেস্টারের স্থানীয় একটি কমিউনিটি হলে। চেস্টার মসজিদের খতিব মাওলানা হাসান আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং মাওলানা আবুল কায়েম কামালি, মাওলানা উবায়দুর রহমান আবিদ এবং সিরাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা শেখ ইয়াহিয়া, মাওলানা লোকমান ফারুকি, আলহাজ মাখুন মিয়া, মাওলানা এখলাসুর রহমান ও মাওলানা লোকমান আহমেদ সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত উলামা মাশায়েখগণ। বিয়ানীবাজার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গত শনিবার পৌর শহরে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের অনুমোদন দেওয়ায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুজ্জামান জামান এবং মহানগর শাখার আহ্বায়ক ফরহাদ হোসেন চৌধুরী শামীমকে অভিনন্দন জানিয়ে তারা এই মিছিল বের করে। এর পূর্বে উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক শিববীর আহমেদের নেতৃত্বে পৌর শহরে মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। এদিকে আনন্দ মিছিল শেষে স্থানীয় নিউ মার্কেট মোড়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলা ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব
বি হোসেন বাবলু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হকের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদ আহমেদ সপু। বক্তব্য রাখেন বিএনপি নেতা আহমেদ সোহেল, সরওয়ার হোসেন সুমন, আক্তার হোসেন খান, শিববির আহমেদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহবুবুর রহমান, জাবের মাহমুদ তাপাদার প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লন্ডনে সভা অনুষ্ঠিত। মাওলানা শেখ নূরে আলম হামিদের সম্মানে গণসংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতিবাদ সভা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।